Assalamualaikum. Welcome to my YouTube channel English with Azim. My dear learners, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা চলে আসলাম তোমাদের মাঝে আরেকটা নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে তোমাদেরকে একটি অ্যাপ্লিকেশন শেখানো হবে। Dear learners, আজকে যে অ্যাপ্লিকেশনটা আমি তোমাদের শেখাবো সেটার নাম হচ্ছে Prayer for a Transfer Certificate। ये एप्लीकेशन तुम्हारे परीक्षार जो जो इम्पोर्टेंट मन है तब तुम्हारा एप्लीकेशन अवश्य खाता लिखे निबे। सो कथा ना बाड़ी आमी आमार मूल क्लासे चले जार्नार्स क्लासेर ए टू जेड तुम्हारे बुझे दीची जैसे तुम्हारा सहजे बुझते पारो। सो प्रथम तुम्हारे क्यों करते हैं, प्रथम तुम्हारे डेट लिखते है, प्रथम तुम्हारे डेट लिखते है। प्रथम डेट लिखब आमरा आज के हे 14 नवेम्बर 2021। एरपर आमरा हे द हेडमास्टर लिखब, एरपे स्कूलें नाम आमी आफरुद्दीन स्कूल एंड कलेजर नाम लिखे, स्कूल ठिकाना हलो शरीफबाग दामरा ढाका। एरपर आमादेर सबजेक्ट लिखते हबे, सबजेक्ट हे प्रेयर फर ए ट्रांसफार सार्टिफिकेट। एरपर लिखते हबे सार। एरपर आमादेर जे मूल एप्लीकेशन रयेछे सेटाके आमरा उपस्थापन करब, तबे एटार पार्ट रयेछे दुइटा। प्रथम पार्टे हमें जे काजटा करते हबे जेमन आमी एखाने बोझाई दिच्छी, आई बेग टू स्टेट दैट आई एम स्टूडेंट अफ योर स्कूल अफ क्लास सिक्स। जदि तुम सिक्सर स्टूडेंट हो जाओ तुम क्लास सिक्स लिखे, अन्य क्लास हमले अन्य क्लास लिखे देवे। अच्छा, आई बेग टू स्टेट दैट आई एम स्टूडेंट अफ योर स्कूल अफ क्लास सिक्स। अच्छा, এটা প্রথমে লিখব, তারপর লিখব মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, আমার বাবা একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী। রিসেন্টলি হি হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম ঢাকা টু বগুড়া। তোমার বাবা যে শহর, মানে যদি ঢাকা থেকে অন্য কোনো শহরে স্থানান্তরিত হয়ে থাকে তাই তুমি সেই শহরের নামটা লিখে দিবে। এরপর লিখব মাই ফ্যামিলি উইল শিফট দেয়ার সুন, আমার পরিবার সেখানে শীঘ্রই স্থানান্তরিত হবে বা চলে যাবে। আই ওয়ান্ট টু গো দেয়ার উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে সেখানে চলে যেতে চাই। সো আই নিড আ ট্রান্সফার সার্টিফিকেট টু অ্যাডমিট ইন টু এই স্কুল দেয়ার, তাই সেখানকার একটা স্কুলে ভর্তি হওয়ার জন্য আমার একটা ট্রান্সফার সার্টিফিকেট দরকার। আমরা আসি লাস্ট পার্টে, আমরা আসি এইখানে। I therefore pray and hope that you would kindly consider my case and issue me a transfer certificate and oblige thereby. অতএব আমি আপনার কাছে প্রার্থনা করছি এবং আশা করছি যে আপনি দয়া করে আমার বিষয়টি বিবেচনা করবেন এবং আমাকে একটি ট্রান্সফার সার্টিফিকেট প্রদানে মর্জি হবেন। আর লাস্টে আমরা লিখব ইয়োরস অবিডিয়েন্টলি, আমরা ইয়োর মোস্ট অবিডিয়েন্ট পিপুলও লিখতে পারি তবে এটা লিখলেও হবে। তারপরে তোমাদের নিজেদের নাম লিখবে, তারপরে ক্লাস, তারপরে রোল বা আইডি নম্বর এবং লাস্টে লিখতে হবে সেকশন। সো ডিয়ার লার্নার্স, এই তো ছিল আজকের ক্লাস। এই ক্লাসের এ টু জেড আমি তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করলাম। সো ক্লাসটা যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই এই ক্লাসে একটি লাইক দিয়ে দেবে, পারলে ক্লাসটা শেয়ার করে দিও। এবং যারা এখন ইংলিশ উইথ আজিম চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অতি শীঘ্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তীতে তোমাদের কোন ক্লাস প্রয়োজন সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।